আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি 20 তারিখে এসে ভর্তি হয়েছিলাম, আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ। আজকে আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে সুস্থ হয়েছি। তার আগে চলেন প্রথম দিন যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম জাহানারা। আমি আমার বয়স 62 বছর। আমি শাড়াপাড়া থেকে এসেছি। একটা সময় আমি সুস্থ ছিলাম, আমার কোমরে হঠাৎ করে কোমরে একটু ব্যথা হচ্ছিল। তা আমি একটা ডাক্তারের কাছে গেছি। ওখানে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলছে, ওষুধ কিছু দিছে, ওগুলো খেয়ে কিছুদিন ভালো ছিলাম। তারপরে এখন আস্তে আস্তে দেখছি, 2-3 বছর পরে এখন আস্তে আস্তে দেখছি আমার পায়ের দিকে ব্যথা যাচ্ছে, শোল্ডার ব্যথা আসতেছে, এই হাতের আঙুল টাঙুল সব কিছু ব্যথা করতেছে। তো অনেক চিন্তা ভাবনা করে আমি ডাক্তার সকলের প্রধানের কাছে আসছি। ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তার তো বলছিল ঠিক আছে, ওষুধ টষুধ দিয়ে উনি ইয়ে করছে। তারপরে আমরা হজে চলে গেছিলাম, ও পেনশন পাইছে, বলতেছে এখন আর দেরি করবো না, হজে চলে যাবো। তারপরেও একটা ডাক্তারের কাছে যে একটা ইঞ্জেকশন দিছে কোমরে, বলে ইঞ্জেকশন দিলে আপনি কিছুদিন ভালো থাকবেন, তাহলে হজটা করে আসে, এই হজটা করে আসে। তো ইঞ্জেকশন দিয়ে আর যেয়ে হজটা করে আসছি। তো এই ক বছর ভালোই ছিলাম, আর কোনো কিছু করিনি। হয়তো কথা 1 বছর থেকে মনে হয় নামাজ পড়তে একটু কষ্ট হচ্ছে, তো তাও আমি দাঁড়ায় চেষ্টা করি নামাজ, ফরজগুলো পড়ি আর সুন্নতটা নাফলটা বসে পড়ি, আর চেয়ার বসে পড়ি। তারপরে কোন ডাক্তার যদি বললো যে দাঁড়ায় পড়াই ভালো, তারপর আবার সুন্নতগুলো পড়ার খালি নাফলটা বসে পড়তাম, তখনও ভালোই ছিলাম। মানে ইদানিং হঠাৎ করে 3 দিন আগে, এই 6 দিন আগে, 3 দিন তো ভর্তি, 6 দিন আগে হঠাৎ করে এই জায়গাটা প্রচন্ড ব্যথা করতেছে। জি, প্রচন্ড ব্যথা করতেছে, শুইলেও ব্যথা করে, টন করে ব্যথা করতেই থাকে। তো এটা দেখে হাজবেন্ড বলতেছে তাহলে চলো, অনেকদিন তো ইয়ে করছো, চলো তাহলে। আমি বলি না, তুমি সব চলো তো। ওর তো হাতে প্রবলেম, অনেক কষ্ট করতেছে, তারপরে আসতেছে না কিছু। তো ইয়ে তো দেখতেছি ফেসবুকে, সব দেখতেছি, স্যারের সবগুলো ভিডিও টিডিও দেখতেছি, ইয়ে করতে চিন্তা ভাবনাও করতেছি এদিকে। তারপর ওই দিন হঠাৎ করে যেমন পেন বেশি দেখতেছে, ঘুমাইতে পারতেছি না, পেন থেকে আবার এদিকে ঘাড়ের দিকে চলে আসতেছে। আর ইদানিং 2 দিন থেকে আমার মাথা ব্যথাও করতেছে। তো হাজার বললো চলো চলো। তো ওই দিন না ও স্যার তো আমাদেরকে দেখছে যে আমি ভর্তি হওয়ার ইয়ে নাই, স্যার তো বলে দিছে 1 মাস ভর্তি হয়। তো বলছে যে 1 সপ্তাহ হই, বলে না 1 সপ্তাহ না, তাহলে আপনারা যদি এটা না মানেন তাহলে আপনারা ইয়ে করেন, আপনারা ওষুধ নিয়ে যান, মাঝে মাঝে আসে ইঞ্জেকশনটা দিয়ে যে। তো ওটা মানছি। তো পরে ওই দিন নার্সের ইঞ্জেকশন দিছে, এবার হাঁটুতে ইঞ্জেকশন দিছে, মানে এই জায়গার পেনটা তো আসেই। তো স্যারকে বললাম, স্যার বললো আমি আপনাদেরকে কী বলছি, স্যার এটার ব্যাপারে তো কিছু বলেন নাই, কারণ ভর্তি বলতে বলছি না। তো জিজ্ঞেস করলাম, স্যার বলি জি স্যার বলছেন তো, এতদিন তো সমর্থ ইয়ে না, ওকে আমার দেখতে বাসায়, ও সব কাজ পারে কিন্তু নিজে খেতে পারে না, শার্টে প্রথম নাইতে পারে না, প্যান্টটা পরতে পারে না, লুঙ্গিটা পরতে পারে না, ওগুলো আমার করে দিতে হয়, এখন আমি কী করবো। তো আপনাদের ভালোর জন্য আপনারা যদি ভর্তি হন। তারপরে হাজবেন্ড বলতেছে তাহলে 1 সপ্তাহের জন্য, বলে না তাহলে 10 দিনের জন্য হয়ে যান। তো এই যে বললাম 10 দর্শক। আমি আজকে আমাদের 3য় দিন, 2 দিনে ফিজিওথেরাপিটা দেওয়া একটু ব্যথা ছিল, আজকে আবার একটু কম আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে বাসায় ফিরে যেতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রথম হাট ওই শোল্ডারের সমস্যা ছিল, হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা ছিল, এই 10 দিনে আমি অনেকটা সুস্থ। ধন্যবাদ জানাই সফিউল্লাহ প্রধান স্যারকে, স্যার অনেক আন্তরিক, স্যারের সাথে কথা বললেই ভাল লাগে, ওনার কথা শুনলেই শরীরে অর্ধেক অসুখ চলে যায়। সেবার মানটা ভালো উন্নত, অন্য জায়গার থেকে এখানে সেবার মানটা উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভাল লাগে। স্যার তো অনেক ভালো, যখনই বলছি তখনই স্যার ইয়ে করছে, আমার আমাকে ডাকছে, জিজ্ঞেস করছে কেমন আছি। আর থেরাপিস্ট তো ভালোই, ও তো আমার মায়ের মতো। নার্স আয়া সবাই ভালো, সবার ব্যবহারও ভালো। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, এভাবে থাকতে পারি। আমার মতো যারা অসুস্থ ইয়ে আছেন তারা এসে একবার দেখে যেতে পারেন। আমি পুরোপুরি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ, আমি আজকে চলে যাব, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও
প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল